জার্মান ওইভি অনুষ্ঠানে মোশাররফ হোসেন ভূঁইয়া। আপনারা দেখছেন চেতনা ডেক্স রিপোর্ট। গত 15 মার্চ 2024 শুক্রবার সন্ধ্যায় হ্যামবুর্গ সিটি হলে অনুষ্ঠিত ইস্ট এশিয়ান ক্লাব অফ জার্মান এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন ওএভি এবং হ্যামবুর্গের মেয়র কর্তৃক আয়োজিত 101তম পূর্ব এশিয়ান লিবেব সমাহল ডিনার এবং অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। এতে যোগদান করেন জার্মানে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। অত্যন্ত মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান জার্মানিতে অবস্থিত এশিয়া প্যাসিফিক দেশগুলির রাষ্ট্রদূতগণ, এশিয়া প্যাসিফিক দেশগুলিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতগণ, জার্মান উন্নয়ন এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং উক্ত দেশগুলির সাথে লেনদেনকারী ব্যবসায়ীরা আমন্ত্রিত হন। এবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিম। এছাড়াও জার্মানির গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে